ফেনী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী লিট ফেস্ট 2023 অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি সাহিত্যের প্রথম এমন আয়োজন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। 24 ও 25 মে এই দুই দিন ধরে ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল অত্যন্ত প্রাণবন্ত। প্রথমবারের মতো ফেনীতে এমন আয়োজনে অংশ নিয়ে খুশি শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাই। দুই দিন আগে আমাদের হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমরা এটা হচ্ছে অনেক মানে হিসাব করলে অনেক কাঠঘর পরাই হচ্ছে আমরা অ্যারেঞ্জ করছি। এই আয়োজনটা যে আমরা শুরু করতে পেরেছি এবং আয়োজন করতে পেরেছি এটাই আমাদের এই প্রোগ্রামের সবচেয়ে বড় সাকসেস। আমাদের ছাত্রছাত্রীরা খুবই উৎফুল্ল এই অনুষ্ঠান নিয়ে, শুধু আমার বিভাগেরই না, বিভাগের বাইরে অন্যান্য বিভাগের যারা আছেন সবাই খুব খুশি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। উপাচার্য অধ্যাপক ডক্টর এম জামালউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক বিভিন্ন ব্যক্তিবর্গ। একটি বাচ্চাও কিন্তু সেভাবে মা ডাক দিতে পারে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম জামালউদ্দিন আহমেদ। সমাপনী দিনের প্রধান দুই আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ও কবি আবুহেনা আব্দুল আওয়াল এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদার। পরিসর বাড়ানো যায় তাহলে মনে হয় আরো জমজমাট হবে এবং এটা সুনাম সারা দেশে ছড়িয়ে পড়বে, কারণ এই ধরনের অনুষ্ঠান আয়োজন কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় করে না। জ্ঞানকে ছড়িয়ে দেওয়া ইউনিভার্সিটি এইরকম লিস্ট ফিস্টের মাধ্যমে এই কাজটাই করতেছে, এটা প্রথম চালু করলাম এবং আমরা আশা করি যে এটা প্রতি বছর আমরা এটা অব্যাহত রাখবো। ধন্যবাদ পুলক, আমি ভালো আছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রামা প্রদর্শনীর মাধ্যমে লিট ফেস্ট 2023 এর সমাপনী দিন সফলভাবে সম্পন্ন হয়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। ধন্যবাদ সবাইকে।